আমাদের আমাদের ছোটবেলাটা এখনো শেষ হয়ে যায়নি প্রপারলি। আপনারা যেভাবে আমাদেরকে ধরেন যে ছোটবেলার স্মৃতি, ছোটবেলার স্মৃতি, আমার কি খুব বেশি বড় হয়ে গেছে? এখনো কত ছোট আমরা, তাই না? তো একদম বেশি ছোটবেলার স্মৃতি বলতে গেলে বাসায় অনেক বেশি মজা মজা মিষ্টি রান্না হতো, বাট আমি চটপটি খাওয়ার জন্য কান্নাকাটি করতাম। চটপটি আর ফুচকা আমার খুব ফেভারিট ছিল, এবং বড় হওয়ার পরে আমি ফুচকা নিয়ে এমনভাবে ফেস করেছি, এখন পর্যন্ত করছি সবার সামনে, বলা যায় যে ওই স্মৃতিটাই এখন আমার বেশি করে মনে পড়ে। এবারের ঈদের পরিকল্পনা, প্রচুর শপিং করছি, গত 2 বছরে যা করতে পারিনি সেটা এবার পুষিয়ে দিচ্ছি। প্রচুর প্ল্যান করছি সবাই মিলে, ঈদের পরদিন থেকে আমাদের ঘোরাঘুরি শুরু হয়ে যাবে। ঈদের দিন সব রিলেটিভদের বাসায় যাব, কার কাছ থেকে কত টাকা সালামি নেওয়া যায় এটা আমাদের মেইন টার্গেট, যেটা সবারই হওয়া উচিত। বাচ্চাদেরকে বলবো অবশ্যই ঈদের সালামি বড়দের কাছ থেকে আদায় করে ছাড়বা, এটা তোমাদের অধিকার, ঠিক আছে? খুব লাইট মেকআপ নিব, হালকা মেকআপ তো লাগেই ঈদের দিন, তবে ঈদের দিন একটু ফ্রেশ থাকার বেশি চেষ্টা করব, যেহেতু আমাদের অনেক জায়গায় মিশন আছে সালামি উদ্ধার করার।